এরপরে প্রশ্ন হলো নারীদের জন্য শ্রেষ্ঠ কিছু কাজ বা করণীয় আমল সম্পর্কে বলবেন। দেখুন, নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল হলো ঈমান আনার পর, আকীদা বিশুদ্ধ করার পর, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর, রমজান রোজা রাখার পর স্বামীর আনুগত্য করা। আমি সব সময় বলি এই আমলটা আমাদের মা বোনদের জন্য এখন তিতা করল্লার মতো হয়ে গেছে। তিতা করল্লা খাওয়া যেরকম কষ্টের, মহিলাদের জন্য নামাজ রোজা করা, অন্য সব আমল করা যত সহজ, স্বামীর কথা মেনে চলাটা এগুলোর চাইতে বহুগুণ সহজ না কঠিন? কঠিন, এটা মনে মানতে চায় না। বিশেষ করে ইবলিসি সিস্টেম আমাদের মা বোনদেরকে নানাভাবে প্রতারিত করে রেখেছে, তাদেরকে ধোকায় ফেলে রেখেছে। তারা তথাকথিত সমান অধিকারের কথা শুনে, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে, সমান নয়, কারণ সব জায়গায় সমান দিলে হয় না, কোথাও বেশি দিতে হয়, কোথাও কম দিতে হয়, ন্যায্যতা নিশ্চিত করার কথা ইসলাম বলে। তো এই মুখরোচক স্লোগানের মাধ্যমে আমাদের অনেক বোনরা প্রতারিত হয়ে আছেন। নামাজি কালামি পর্দা পোশিদা করেন, সব ঠিক আছে, কিন্তু স্বামীকে মানেন না, স্বামীর কথা শোনেন না, স্বামীর সাথে সবসময় ঝগড়াঝাটি লেগে থাকে। এই রোগটা ঘরে ঘরে আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে জানিয়েছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মুসলিম নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, কথা মেনে চলে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং নিজের সম্ভ্রম হেফাজত করে, ইজ্জতের হেফাজত করে, তাহলে সে ব্যক্তি জান্নাতের আটটা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে। তাহলে মুসলিম নারীর জান্নাতে প্রবেশের জন্য অন্যতম শর্ত হলো স্বামীর আনুগত্য করা। অন্য সব করতে পারলো এটা আমাদের মা বোনরা পারছে না, তাদের জন্য চ্যালেঞ্জ। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এই আমলটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আমল। আর মুসনাদে বাজ্জার সবিন হাদিসের কিতাব থেকে জানা যায়, নারীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং আমল হলো পর্দার আমলটা। এই আমলটা অনেক মা বোনরা সঠিকভাবে করতে পারেন না। অনেকে পর্দা করেন বাইরে, ভেতরে পর্দা করতে পারেন না। ভেতরে পর্দা কি? ধরেন কথার কথা, আপনার দেবরের সাথে, ভাসুরের সাথে, দেবর ভাসুরের প্রাপ্তবয়স্ক ছেলে আছে, তাদের সাথে পর্দা করতে হবে, কিন্তু এটা করতে পারেন না। বাহিরে ঠিকই বোরকা পরেন, এমনকি হাত মোজা পা মোজা পরেন, ভেতরে এটা করতে পারেন না। আপনি নিজে করতে চান না, অথবা আপনার পরিবারের পুরুষ সদস্যরা, মহিলা সদস্যরা, শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে করতে দেয় না। এই আমলটাও আজকাল মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। বাহিরে ভেতরে সব জায়গায় মাহরাম নন মাহরাম মেনটেন করা, পর্দার বিধান মেনে চলা, এটা নারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। এর বাইরে মা বোনদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের কাছে একটা বিরাট বড় সুযোগ আছে যেটা পুরুষদের কাছে নাই, সেটা হলো মা বোনরা চাইলে সওয়াবের গাছ, সবচেয়ে বড় গাছ লাগায় যেতে পারেন দুনিয়া থেকে। কিভাবে? সেটা সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করায় দেওয়ার মাধ্যমে, নামাজে অভ্যস্ত করার মাধ্যমে, কোরআনে অভ্যস্ত করার মাধ্যমে, সুন্নাতে অভ্যস্ত করার মাধ্যমে। একজন মা, ছোট শিশু তার হাত দিয়ে বড় হয়, বেড়ে উঠে, তিনি যদি তার সন্তানকে দীনই মাধ্যমে, দীনই তারবিয়াতের মাধ্যমে গড়ে তুলতে পারেন, তাহলে তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তার শেখানো দোয়া এই ছেলে সারা জীবন করবে, এই মেয়ে সারা জীবন করবে, তার অভ্যাস গড়ে তোলা নামাজ সারা জীবন আদায় করবে, যত ভালো কাজের অভ্যাস গড়ে দিয়ে যাবেন, তিনি দুনিয়া থেকে চলে যাবেন, এর সওয়াবের গাছ থেকে সওয়াব তার আমল নামায় যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। অতএব মা বোনরা সন্তানদেরকে দিনদার করার জন্য যদি ন্যূনতম চেষ্টা চালান, তাহলে তারা অনেক অনেক দূর আগায় যাবেন পুরুষদের চাইতে। কিন্তু বেশিরভাগ মা বোনরা এক্ষেত্রেও ত্রুটিকরণ বিচ্ছুতি করেন। আজকাল তাদেরও মোবাইল ফোনের আসক্তি কিংবা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের আসক্তি সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেয়। আর যদি দেওয়াও হয়, তাহলে সেটা তথাকথিত জাগতিক পড়াশোনার জন্য, তাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে, খাঁটি মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য মা বোনরা সময় কম দেন। এই কাজগুলো যদি করেন, সেটা হবে তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। সেই সাথে তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো স্বামীর কৃতজ্ঞতা আদায় করা, না শুকুরি না করা, এবং কথায় কথা অভিশাপ না দেওয়া। এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ একজন মুসলিম নারীর জন্য। আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে আমলের প্রতিযোগিতায় অগ্রসর থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলেন তারাবি না পড়লে রোজা হয় না। তারাবি নামাজ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। রমাদান মাসে যদি কেউ তারাবির নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা
গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি যে ব্যক্তি রমজানের রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে তার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবেন অতএব তারাবির নামাজ পড়তে চেষ্টা করা উচিত কিন্তু কোনো কারণে যদি কেউ তারাবির নামাজ না পড়েন তার কারণে তার রোজা হবে না এমন কোনো কথা পৃথিবীর কোনো আলেম কোনো ফকিহ বলেন নাই অতএব যদি কেউ তারাবি পড়তে নাও পারেন রোজা থাকে অবশ্যই রাখতে হবে তারাবি মিস হলে গুনাহ হবে না বড় গুনাহ কবিরা গুনাহ হবে না কিন্তু রমজানের রোজা মিস হলে কবিরা গুনাহ হবে অতএব তারাবি নামাজ এটা আমাদের আদায় করা উচিত এটা যদি ছুটে যায় কোনো কারণে হঠাৎ কোনো একদিন একা একা পড়ে নিব আর যদি অসুস্থতার কারণে শরীর খারাপ লাগে পড়লামই না একদিন মাত দিলাম হঠাৎ করে তাহলে ইনশাআল্লাহ বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না কিন্তু অলসতা করে যদি আমি বাদ দেই তাহলে সেটা অবশ্যই ক্ষতির কারণ ফেসবুকে অন্যের আইডিতে রিপোর্ট করা কিংবা হ্যাক করা গুনাহের কাজ কিনা এটা তো একেবারে যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন সারা দিনই ফেসবুক চালাতে গেলে এগুলো করতে হয় বা এগুলো মুখোমুখি হতে হয় না দেখুন অন্যের আইডিতে রিপোর্ট করা এটা যদি তার কোনো ত্রুটির তার কোনো অন্যায় কাজের প্রতিবাদ হিসাবে করতে হয় সেটা অবশ্যই জায়েজ ধরুন কথার কথা কেউ এমন কিছু লিখেছে যেটা ইসলাম বিরোধী মুসলিম বিরোধী যেটা গুজব যেটা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে এরকম তথ্য দিয়েছে সেই ব্যাপারে যদি আপনি রিপোর্ট করেন কর্তৃপক্ষকে যে এই লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে বা ভুল তথ্য দিচ্ছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে খারাপ কোনো কিছু পোস্ট করেছে অশ্লীল কোনো কিছু পোস্ট করেছে চরিত্র নষ্ট করছে সমাজ এবং অন্যদের ধ্বংস ডেকে আনছে এই রকম ক্ষতিকর কিছু করলে অন্যায়ের বাধা দেওয়া এটা কোরআনের নির্দেশ মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ কোনো অন্যায় কাজ দেখলে হাত দিয়ে সেটা বাধা দিবে আপনি ফেসবুকে এরকম কোনো অন্যায় দেখলে আপনি সেটার বিরুদ্ধে রিপোর্ট করলেন এই রিপোর্ট করা মানে হলো অন্যায়ের বিরুদ্ধে আপনি বাধা দেওয়া অতএব এই রিপোর্ট করা অবশ্যই জায়েজ আছে বরং শুধু জায়েজ না কখনো কখনো এরকম রিপোর্ট করা কর্তব্য কথা কি বুঝাইতে পারছি তবে শত্রুতা বশত আপনি রিপোর্ট করলেন বা রিপোর্ট করার কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকলো না সেটা তো অবশ্যই জায়েজ হবে না কারণ মুসলমান অন্য কারোর ক্ষতির কারণ হতে পারে না ঠিক একই ভাবে হ্যাক করা অন্যের আইডি হ্যাক করা এটা অবশ্যই একটু ভিন্ন কারণ কারোর আইডি হ্যাক করা অন্যায়ভাবে সেটা চুরি করা করে সেটাতে কোনো কিছু করা এটা মৌলিকভাবে জায়েজ নয় রিপোর্টের কথাটা ভিন্ন বিভিন্ন ধরনের লোভনীয় প্রাইস দেখিয়ে 10-20 টাকা লটারি কেনা বেচা করা জায়েজ আছে কিনা না অনেক লটারি আছে 10 টাকা 20 টাকা লটারি কিনবেন এরপরে আপনার ভাগ্যে যদি লেগে যায় তাহলে আপনি এত লাখ টাকার মালিক হবেন ওইটা পাবেন সেটা পাবেন মোটরসাইকেল পাবেন ফ্ল্যাট পাবেন এত লাখ টাকা পাবেন এই সমস্ত লোভনীয় লটারি আমাদের দেশে অনেক সময় ছাড়া হয় এই লটারিগুলো এগুলো সবগুলো জুয়া আর জুয়াকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারাম ঘোষণা করেছেন এবং শয়তানের নোংরা কর্মকাণ্ডের মধ্যে থেকে একটা হলো এই জুয়ার কাজ মুসলমানের জন্য এই জুয়ায় অংশগ্রহণ করা লটারি কেনা জায়েজ নাই হারাম